ব্যারাকপুর পৌরসভার চব্বিশ নম্বর ওয়ার্ডে বিজেপির দেওয়াল বিকৃত করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে ব্যারাকপুর পৌরসভার চব্বিশ নম্বর ওয়ার্ডের অন্তর্গত গ্রিন পার্ক এলাকায় ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং এর সমর্থনে লেখা দেওয়াল বিকৃত করার অভিযোগ তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে শুক্রবার দুপুরে বিষয়টি নজরে আসার পর বিজেপি কর্মীরা ঘটনাস্থলে পৌঁছন তাদের অভিযোগ তারা কাউকে নির্দিষ্টভাবে না দেখলেও এমন ধরনের কাজ তৃণমূল কংগ্রেসই করতে পারে বলে দাবি করেন তারা অপরদিকে ব্যারাকপুর পৌরসভার চব্বিশ নম্বর ওয়ার্ডের পৌরপিতা তথা তৃণমূল কংগ্রেস নেতা প্রদীপ সেন ঘটনার নিন্দা করে বলেন এমন কাজ তৃণমূল কংগ্রেস কর্মীরা করেননি এটা তৃণমূলের সংস্কৃতি আগে আমি বাইরে ছিলাম আমাদের ওয়ার্ডের আমাকে ফোন করে জানালো যে গ্রিন পার্কে আমরা যে ওয়ালগুলো পেন্টিং করে গিয়েছিলাম সেখানে কিছু অজ্ঞাত পরিচয় ব্যক্তি যে সেই ছবি এবং আমাদের শ্রীরামের লেখা শ্রীরামচন্দ্র লেখার মধ্যে দীক্ষিত করে দিয়ে গেছে তার জন্য আমরা আপনাদের মাধ্যমে কি জানাতে চাইছি যে ইলেকশন কমিশনকেও জানাবো জানিয়েছি এবং জানাবো সেটা এবং ক্যান্ডিডেটকে আমরা জানিয়েছি উনি বললেন যে ইলেকশন কমিশনকে জানাতে আমরা দেখুন কারা করছে দেখতে পারলে তো ভালোই হতো যারা করে যাচ্ছে তারা রাতের অন্ধ করে বা ভোরবেলায় এসে করে যাচ্ছে যাদের জায়গাগুলো কারো নজরে না পড়ে এইভাবেই তারা কাজগুলো করে যাচ্ছে এটা করতে পারে কি বলা যেতে পারে তাদেরকে যারা বিজেপি কার্যকলাপ গুলোকে তারাই করতে পারে করবে না দেখুন এগুলো যারা করছে অবশ্যই তারা একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের সদস্য অবশ্যই হবে তাহলে সাধারণ পাবলিকরা করবে না সাধারণ মানুষ ওইগুলো করবে না আমার মনে হয় কেন করছে ওদের মনে মধ্যে একটাই চিন্তা ভাবনা যে বিজেপি আসছে বিজেপি আসছে ওদের ভয় ওই ভয়তেই এই কাজগুলো করছে আমরা যেহেতু দেখিনি কাউকে যে আমরা কাকে নাম বলবো আমরা যেহেতু বিরোধী পার্টি স্টর্ন হয়েছে ওই জন্য ওরা আরো ভালো লাগছে ওদের ওই জন্য এই কাজগুলো করে বেরোচ্ছে এখন টিএমসি আছে এছাড়া তো কেউ নেই সিপিএম তো ছবি হয়ে গেছে কংগ্রেস ছবি হয়ে গেছে এখন বিজেপি এখন বিরোধী পার্টি হ্যাঁ ইলেকশন কমিশনে জানাবো আগে আপনাকে ডাকলাম তারপর ইলেকশন কমিশনে যাব অবশ্যই যাব এগুলো দুই জিনিসটা খারাপ না মানুষের ভিত্তে এইগুলো করাটা খারাপ জিনিস এটা তো হওয়া উচিত ছিল না কারা করেছে সেটা তো বোঝা যাচ্ছে না কিছু কিন্তু আমাদের এই তৃণমূল দলের পক্ষে এটা করা সম্ভব না আমাদের এটা কালচার নয় কারণ আমরা এতে বিশ্বাসী না বিরোধী দলের পোস্টার ছেড়া অবস্তারে নোংরা করানো এটা আমাদের কাজটা যারা করেছে এটা খুবই খারাপ কাজ করেছে এর জন্য প্রশাসনকে জানানো উচিত প্রশাসন যা ব্যবস্থা নেয় নেবে আমাদের এটা খুবই খারাপ দিয়েছে আমাদেরও অনেক ব্যানার ছিঁড়ে দেওয়া হয়েছে খুলে দেওয়া হয়েছে কিন্তু আমরাও এটা নিন্দা করেছি এখনো এই এই কাজজালে নিন্দা করছি ব্যারাকপুর থেকে সৈকত গাঙ্গুলির প্রতিবেদন চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন